नमो ओं विष्णुपादाय कृष्ण विष्टाय भूतले श्रीमती भक्ति चारु सामिनीति नामिने। श्री चैतन्य महाप्रभु गदावरी तटे बसे रामानंद राय के बोले छिलेन, प्रभु कहे कुन दुख दुख मध्य सार, राय कहे कृष्ण भक्त विरह बिना दुख नहीं आर। सबसे बड़ा दुखर विषय आज हमारे मध्य थे नित्यलीला प्रविष्ट हमारे परम पूज्य गुरुदेव श्रील भक्तिचार्य स्वामी गुरु महाराज। तो কিছু ভক্তরা বলেন কেন গুরুদেব আমেরিকা যাবেন, এই সংকট এবং এই মহামারী পরিস্থিতি অবস্থায় কেন আমেরিকা গেলেন, না গেলেই কি হতো না, অনেকের ভিতরে এরকম চিন্তাধারা আছে। তো দেখুন, শুদ্ধ ভক্তদের ভগবান হচ্ছেন দিব্য এবং ভগবানের ভক্ত হচ্ছেন দিব্য। কেন? ভগবানের শুদ্ধ ভক্ত ওনারা হচ্ছেন দিব্য, আর সেই জন্য শুদ্ধ ভক্তরা ভগবানের প্রতিনিধিত্ব করছেন আমাদের গুরুদেবরা। তো বৈষ্ণবীর ক্রিয়া মুদ্রা বিজ্ঞানাহি বুঝায়। তো বৈষ্ণবদের দিব্যলীলা, দিব্য চরিত্র আপনি আমি কীভাবে বুঝতে পারব যে গুরুদেব না গেলে কি হতো না, কেন গিয়েছেন, একমাত্র শুদ্ধ ভক্তরাই জানেন। ওনারা অন্যের দুঃখে দুঃখিত হয়ে ভার আক্রান্ত হৃদয়ে ওনারা এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হচ্ছেন এবং দ্বারে দ্বারে ছুটছেন। তো দেখুন, যে ভক্ত অন্যের দুঃখে দুঃখিত হন, হৃদয়ে ভার আক্রান্ত হয় কেন অন্যকে উপকার করার জন্য, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করিয়া কর পর উপকার। কেননা আমাদের শ্রীল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ ওনার জীবন সার্থক করেছেন শ্রীল প্রভুপাদের চরণ কমলে আত্মসমর্পণ করে, আর তিনি আজ সেই পাশ্চাত্য জগতে ছুটে গিয়েছেন সমস্ত ভক্তদেরকে উদ্ধার করার জন্য। এক মহাত্মা গঙ্গা স্নান করছেন, আর সেই গঙ্গা স্নান করতে করতে হঠাৎ দেখতে পেয়েছেন একটি বিচ্ছু সেই জলে ডুবছে আর ভাসছে। তাকে দেখে অত্যন্ত সেই মহাত্মার হৃদয় ব্যথিত হচ্ছেন। তখন তিনি কি করলেন, সেই বিচ্ছুটিকে উঠানোর চেষ্টা করছেন পারে, আর যখন এই হাতে নিচ্ছিলেন সেই বিচ্ছু কি করছে, দংশন করছে। সেই বিচ্ছু যে দংশন করছিল ওনার হৃদয় এবং সমস্ত শরীর পীড়া হচ্ছিল, সেই পীড়ায় কাঁপতে কাঁপতে
আবার হাত থেকে পড়ে গেল, আবার উঠানোর চেষ্টা করছেন, আবার সেই দংশন করছে, আবার পড়ে যাচ্ছিল, আবার এইরকম করছেন। পাড় থেকে দেখছেন একজন ব্যক্তি, দেখে বলছেন, হে মহাত্মা, আপনি কেন বারবার তাকে উঠাচ্ছেন আর আপনাকেই সেই দংশন করছে, আর তার পীড়ায় আপনি সেই ছটফট করছেন? ওকে ছেড়ে দেন, তার মতে তার স্বভাব চরিত্রই হচ্ছে দংশন করা। হ্যাঁ, ওকে ছেড়ে দেন। মহাত্মা বললেন, দেখুন, এই বিচ্ছুট স্বভাব যদি হয় তাকে দংশন করা, কিন্তু একদম স্বচ্ছ মহাত্মার চরিত্র হচ্ছে তাকে পারে উঠিয়ে দেওয়া। আর তাই সেই দৃষ্টান্ত দিয়েছেন আমাদের পরমারাধ্য গুরুদেব শিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ। হ্যাঁ, সেই জন্য ব্রহ্মা দেবতাদেরকে বললেন, হ্যাঁ, তিতিক্ষ কারণিকা সুরিদ সর্বদেহিনা, তিতিক্ষ কারণিকা সুরিদ, সুরিদ যে ব্যক্তি তিনি কি করেন, হ্যাঁ, পাশ্চাত্য, তিনি সমস্ত জীবদেরকে উদ্ধার করার জন্য সবসময় উদ্গ্রীব থাকেন, হ্যাঁ, অত্যন্ত সহিষ্ণুশীল, সমস্ত বেদনাদায়ক পীড়া তিনি সহ্য করেন। হ্যাঁ, আর সেই সমস্ত দুঃখ নিজে সেই পীড়া সহ্য করে অন্যকে আনন্দ দিতে চান। আজ আমাদের গুরুদেব শিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ তিনি সমস্ত ভক্তদেরকে আনন্দ বিধান করছিলেন, যা অত্যন্ত মনোরঞ্জন করেছিলেন। হ্যাঁ, আর সমস্ত ভক্তরা ভার আক্রান্ত হয়ে, হ্যাঁ, ওনার জন্য আকুলভাবে বিরহ বেদনায় কাতর হয়ে আছেন। কিন্তু দেখুন, এখনও তিনি তো নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন শিল প্রভুপাদের সাথে, উনি সেই প্রভুপাদের সেবায় নিযুক্ত হয়ে গিয়েছেন। কিন্তু আপনি আমি ভাবতে পারি, কেন উনি ভারতবর্ষে, কেন উনি আমেরিকাতে গেলেন? এই মহামারীতে সময় তো না গেলেই তো হতো। এটা হচ্ছে আপনার আমার চিন্তা, কিন্তু একজন শুদ্ধ মহাত্মার চিন্তা হচ্ছে বৃহৎ। হ্যাঁ, তিনি আজ নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, কিন্তু তিনি আমাদের মধ্যে সর্বত্র বিরাজমান। হ্যাঁ, তো আমার সৌভাগ্য হয়েছিল এই পরমারাধ্য শিল ভক্তিচার স্বামী গুরু মহারাজের সঙ্গ লাভ করার। কিন্তু আমি বুঝতাম না, কিন্তু এত উদার, এত হৃদয় নির্মল, হ্যাঁ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, ওনাকে যদি কেউ দর্শন করে তৎক্ষণাৎ তার হৃদয় পবিত্র হয়ে যায়। যে কোনো ব্যক্তি ওনাকে দর্শন করার মাধ্যমে, হ্যাঁ, তার হৃদয় বিঘলিত হয় এবং ওনার যে মিষ্ট, হ্যাঁ, আলাপ, যে ভগবত কথা, তো সুমিষ্ট সাথে অত অত্যন্ত কঠিন জিনিসকেও তিনি সহজ করে দিতে পারেন, যা আপনি আমি বুঝতে পারি না। আজ এই সমস্ত গ্রন্থ আদি শিল প্রভুপাদের ইংরেজি ভাষা ছিল, কিন্তু তিনি বাংলা ভাষায় করে আজ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, যা আমি প্রত্যেকটি সেই শব্দের মাধ্যমে, প্রত্যেকটা শব্দের মাধ্যমে আমি উপলব্ধি করছি
যে তিনি আমার চক্ষু সামনে অবস্থান করছেন এবং ওনার যে কথা, ওনার যে চলাফেরা আমার কাছে এখনও স্মৃতিপটে ভাসছে। 7 সালে যখন এসেছিলেন যুগলটিলা ইস্কন মন্দিরে পণাতিত্য অনুষ্ঠানে, যা অদ্বৈত আচার্য জন্মস্থানে যখন গিয়েছিলেন, তখন সমস্ত ভক্তরা সেখানে ছিলেন, কিন্তু শিল ভক্তিচার্য গুরু মহারাজ এই যুগলটিলা ছিলেন। তখন সমস্ত ভক্তরা চলে যাওয়ার পর কেউ যখন ছিল না, তখন আমি অত্যন্ত নবীন, কিন্তু নবীন হওয়া সত্ত্বেও ওনাকে যখন দর্শন করলাম, তখন তিনি আমার হাতে ধরে ধরে এই পুরো মন্দিরটি ঘুরিয়েছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন, আমার এই সেই সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য এত সুন্দর স্নিগ্ধ স্বভাব, এত মানে নির্মল। ওনার যখন চরণ দৌত করেছিলাম, চরণে স্পর্শ করার সাথে সাথে হৃদয় যেন একটা আনন্দ আনন্দ অনুভূতি লাভ করেছিলাম। আর এত পদ্মফুল তো কমল, অত্যন্ত কমল, কিন্তু তার থেকে শিল ভক্তিচার্য স্বয়ং গুরু মহারাজের চরণ কমল অত্যন্ত আরও কমল। যখন সেই চরণ দৌত করেছিলাম, তিনি আমার দিকে তাকাচ্ছিলেন আর মুস্কি মুস্কি করে হাসছিলেন। এখন আমার সেই স্মৃতিপটে বাসছে, তখন তিনি আমায় সেই মস্তকে হাত রেখে আশীর্বাদ করেছিলেন। তো এই সৌভাগ্য আর হবে না, কিন্তু এখন সেই স্মৃতিপটে স্মরণ করে ওনাকে যেমন ব্রজবাসীরা কৃষ্ণ যখন সেই বৃন্দাবন লীলা করে যখন চলে গেলেন দ্বারকায় মথুরাতে, তখন সমস্ত ব্রজবাসীরা গোপ গোপীরা তারা সেই কৃষ্ণের বিরহে কাতর হয়ে সবসময় সেই কৃষ্ণের যে লীলা স্মৃতিপটে তারা স্মরণ করতেন। হ্যাঁ, তব কথা মিতম তপ্ত জীবনম, কিন্তু কৃষ্ণের যে বাক্যালাপ এগুলোকে তারা পরস্পর, হ্যাঁ, সেই আলাপের মাধ্যমে তাদের কথা, যে কৃষ্ণের যে কথা তাদের জীবন স্বরূপ ছিল, কৃষ্ণকে এমনভাবে ভালোবাসতেন। তো ঠিক সেই প্রকার শিষ্যের প্রাণস্বরূপ হচ্ছে গুরুদেব। হ্যাঁ, সেই জন্য তো গুরুদেবের যে মুখনিষিদ্ধ যে বাণী, সেই বাণী যদি আপনি আমি স্মৃতিপটে স্মরণ করি, তাহলে কী হবে, এই স্মরণের মাধ্যমে আমরা এই জগতে অবস্থান করে ওনার সেই সেবা করে যেতে পারি। সেই জন্য কী করা উচিত, ওনার যে দিব্য বাণী এবং নির্দেশ, এগুলো আপনি আমি প্রত্যেকেই যদি যথাযথভাবে সেটা পালন করি, তো খুব সুন্দর সরল ভাষায় বলতেন যে ইস্কন ছেড়ে তোমরা কখনো যেও না। হ্যাঁ, কত সুন্দর, ইস্কন ছেড়ে তোমরা কখনো যেও না। তো সেই জন্য শিল প্রভুপাদের যে মিশন, হ্যাঁ, এটা হচ্ছে দিব্য সংগঠন। আর সেই আচার্য ভগবান ওনাদের নির্দেশ আদেশ পালন করে আমার জীবনকে যেন আমি সার্থক করতে পারি, তাও শিল ভক্তিচার্য গুরু মহারাজের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
যেন তিনি সে নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, তিনি যেন আমাকে সেই কৃপাদৃষ্টি আশীর্বাদ বর্ষণ করেন, যেন ওনার দের সে দিব্য কথাগুলো সব স্মরণ করে যেন আমার এই জীবনকে অতিবাহিত করতে পারি, করে করে যেন অনাদেশকে স্মরণ করে করে সেই দেহটি ত্যাগ করতে পারি, যা কৃষ্ণকে তো স্মরণ করা অত্যন্ত কঠিন হতে পারে, কিন্তু সেই গুরুদেবদের যে কার্যকলাপ দিব্য লীলা চরিত্র এই সমস্তগুলো যদি স্মরণ করে করে দেহ ত্যাগ করতে পারি, তাহলে আমার জীবন সার্থক বলে মনে করব। হরে কৃষ্ণ, জয় শ্রীল ভক্তিচরণ গুরু মহারাজ।